নমস্কার শুনছেন শ্রীময়ীর গল্প গল্প শুরু করার আগে বলে রাখি যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটে কিন্তু ভুলবেন না চ্যানেলের উন্নতির জন্যে এগুলো অবশ্যই প্রয়োজনীয় পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে এবং আমার গল্পগুলো শোনার জন্যে শুরু করছি আজকের গল্প আজকের গল্প ভূত বাংলোর চাবি লিখেছেন শ্রী রতন তনু ঘাটি পরীক্ষা শেষ হলেই অনেক ছাড়া ওরা সকলেই বেরিয়ে পড়বে যে যার মতো অর্ক যাবে তার রাঙা পিসির বাড়ি মধুপুরে মা অর্ককে বলে দিয়েছেন ওখানে গিয়ে শরীর সারিয়ে আসবি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিলি তো সবে এই তো শুরু হলো এরপর বড় বড় পরীক্ষা দিতে হবে শরীর ঠিক না থাকলে কি করে করবি সব অর্ক চিরকালই একটু পেট রোগা তাই অমন টিং চেহারা কিছুতেই কিছু হজম হতে চায় না ওর মধুপুরের জল খেলে নাকি লোহাও হজম হয়ে যায় অয়নেন্দু বলেছে পরীক্ষা দিয়ে সে টানা ঘুমবে অনেকটা কুম্ভকর্ণের মতো তবে কুম্ভকর্ণ টানা ছমাস ঘুমতেন অয়ন কিন্তু তা করবে না মাত্র সাত দিন সে ঘুমের জন্য বরাদ্দ করে রেখেছে তারপরই বেরিয়ে পড়বে মালদার গৌড়ে ওখানে থাকেন ওর বাবার কলেজের বন্ধু অভিরূপ কাকু ব্যাংকের ম্যানেজার সময় পেলে ইতিহাস চর্চা নিয়ে ঘাঁটাঘাঁটি করেন যখন অয়ন ওর ইতিহাস চর্চা নিয়ে কিছু জানতে চাই তখনই অভিরূপ কাকুর মুখে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য আসে এবং তিনি বলেন ওসব হলো গবেষণার বিষয় তুই সবে তো মাধ্যমিক দিবি বড় হলে গবেষণা টোনা নিয়ে আমার কাছে খোঁজ খবর নিস এখন তোর সঙ্গে এ নিয়ে কথা বলা মানেই সময় নষ্ট আর তুই তো অঙ্কে ভীষণ কাঁচা তোর দ্বারা কোনোদিন গবেষণা হবে বলে তো মনে হয় না তো এবার নাকি অয়নেন্দু গৌড়ের রাজাদের বংশলধিকা তৈরি করতে যাচ্ছে এটা নাকি এ পর্যন্ত কোনো ইতিহাসবিদ তৈরি করতে পারেননি দীপক যাবে বন্দিপুর ওখানে ওর ইতুপিসিদের পিসে মশাই বনকর্তা মানে ফরেস্ট অফিসার দীপক ওখানকার ওয়াচ টাওয়ারে উঠে বসে থাকবে ইতুপিসি টিফিন ক্যারিয়ারে করে লুচি আর মাংস ভরে দেবেন দীপক ওই টঙে বসে টুকটুক করে ওসব খাবে আর বাঘের ঘোরাফেরা খুনশুটি ক্যামেরা বন্দী করবে তারপর ফিরে ওই সব ফটো একটা সিডিতে ভরে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে টেলিকাস্টের জন্য পাঠাবে বেশ কিছুদিন ধরে তাই সে ছত্রিশ খানা হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক কিন্তু কোথাও যাবে না পরীক্ষার পর পরীক্ষা দিয়েই বসে যাবে ইলেভেনের অঙ্ক বই নিয়ে অনেক ঠিক করেই রেখেছে এরপর অঙ্ক নিয়ে পড়বে তারপর ইঞ্জিনিয়ার হবে অনেক বলে রেখেছে আমি ইঞ্জিনিয়ার হয়ে যখন বড় বড় ব্রিজ আর হাউসিং কমপ্লেক্স বানাবো তোরা তখন চেয়ে চেয়ে দেখবি আমার ইচ্ছে আছে একটা চলমান ব্রিজ বানাবো সাগর থেকে দীঘা বঙ্গোপসাগরের ওপর দিয়ে ব্রিজটা ভেসে ভেসে চলে যাবে মাত্র সাঁত্রিশ মিনিট লাগবে গঙ্গাসাগর থেকে দীঘা যেতে ওর কথা শুনে অয়নেন্দু বলেছিল জলের উপর কিভাবে ভাসবে ব্রিজটা রূপকথার গল্প না কি আর এটাকে তুই বলছিস কেন একে তো জল ট্রাম বলাই ভালো অনেক বলেছিল সে যখন বানাবো তখন দেখে নিস চারিদিকে একেবারে হইচই পড়ে যাবে এমনকি বিদেশ থেকেও আমাকে ভাড়া করে নিয়ে যেতে লোক চলে আসবে বুঝলি দেখে নিস আর আমি আমি যাব ছোটদির বাড়ি বাঁকুড়ার সোনামুখীতে জামাইবাবুর মোটর সাইকেলে চড়ে ছুটির দিন চলে যাব জঙ্গল দেখতে না হলে একা গিয়ে বসে থাকবো সোনামুখী রেল স্টেশনে ছোট্ট স্টেশন শালগাছে ঘেরা ওখানে ট্রেন চলে নিজের মনে কারো কোনো তারা নেই আমার দেখতে বেশ লাগে মাধ্যমিকের সব পরীক্ষার পর যেদিন অ্যাডিশনাল বিষয়ের পরীক্ষা শেষ হলো সেদিন আর বাড়ির কেউই আসেননি আমাদের সঙ্গে পরীক্ষা দিয়ে বেরোতেই সব ভন্ডুল করে দিয়ে অর্ক বলল শোন আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আমরা সকলে ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বললাম কি নিয়ে তোর এই দারুন আইডিয়া হ্যাঁ বল দেখি অর্ক বলল আমি একটা ম্যাগাজিনে পড়েছি সুনীল গঙ্গোপাধ্যায় আর শক্তি চট্টোপাধ্যায় নাকি ইচ্ছে ভুল ট্রেনে চেপে চলে যেতেন যে কোনো যেখানে খুশি হঠাৎ কোনো একটা অজানা অচেনা স্টেশনে নেমে পড়তেন তা যে কোনো একটা বাংলোয় বুকিং ছাড়া থেকে যেতেন সারা রাত চাঁদ দেখতেন রাত পাখির ডাক শুনতেন আচ্ছা আমরা যদি এমন করি তাহলে কেমন হয় দীপক চোখ বড় বড় করে বলল মানে অর্ক বলল মানে আমরা বাড়ি থেকে সোজা চলে যাব হাওড়া স্টেশনে কোনো একটা দিকে শেষ স্টেশনের টিকিট কেটে উঠে বসবো তারপর আমাদের যে স্টেশনে নামার ইচ্ছা হবে টুপ করে নেমে পড়বো অয়নেন্দু বলল এ দারুণ হবে কিন্তু কিছু জানি না চিনি না বা কিন্তু সেখানে রাতে থাকবো কোথায় আমারও অর্কর এই আইডিয়াটা মনে ধরল খুব বললাম একটা কোথাও ব্যবস্থা হয়ে যাবেই মানুষ তো আর সারা রাত পড়ে থাকতে পারে না কিন্তু আমরা সকলে বাড়ির পারমিশন পাবো কি করে সেটা কি ভেবে দেখেছিস দীপক বলল পারমিশন পেতে হলে সবাইকেই কিন্তু সকলের বাড়ি বাড়ি গিয়ে বায়না করতে হবে তবে যদি অর্ক বলল রাতে কোথায় থাকবো বুক না করে বাড়ির লোক পারমিশন দেবেন নাকি তুই কি পাগল না তার চেয়ে আমি ঘরে বসে বিজ্ঞানীদের জীবনী পড়বো আবিষ্কারের মজার মজার গল্প পড়বো সেই ঢের ভালো দীপক দুহাত ওপরে তুলে বলল হ্যাঁ দিদি তো ব্যাপারটায় জল ঢেলে এরকম করলে তোরা কোনোদিন কোনো অ্যাডভেঞ্চারে যেতেই পারবি না ওদের দৌড় আমার দেখা আছে সেদিন কোনো সমাধানে পৌঁছানো গেল না যে যার বাড়ি ফিরে গেলাম মনে ভরসা থাকলো কাল তো ফের সকলের সঙ্গে দেখা হবে কালই তো অর্কর জন্মদিন তখন ওর বাড়িতে গিয়ে এই নিয়ে আলোচনা করা যাবে কর্কর জন্মদিনের হুল্লোড়ের মধ্যেই দীপক আমাদের বলল হ্যাঁ রে আমাদের ওই অ্যাডভেঞ্চারের কি হলো বাতিল আমি বললাম না কাল বাবাকে বলেছি তা বাবা বলেছেন টাকি বেড়াতে যেতে মা কিছুতেই রাজি হচ্ছিলেন না শেষে নিমরাজি হয়েছেন বাবা বলেছেন আগে কাল দেবেশকে ফোন করি তারপর সবাই একসঙ্গে বলে উঠল দেবেশকে আমি বললাম দেবেশ কাকু আমার বাবার বন্ধু ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করেন ও টাকির ট্যুরিস্ট বাংলায় ঘর খালি থাকলে ও বুক করে দেবেন সেই মতো আমরা টাকি যাব ধর আজ সকালে যাওয়া আজ আর কাল থাকা পরশু ফেরা তার বেশি নয় অয়নেন্দু বলল আমার বাড়িতে রাজি করানো যাবে না এই আমি আগে থেকেই বলে রাখলাম দেখিস অর্ক বলল যার যার বাড়িতে রাজি করানোর দায়িত্ব তার তার তা না হলে বাড়িতেই বসে থাকো যত অনেক টানা পড়েন পেরিয়ে আমরা দল বেঁধে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অনুমতি আদায় করলাম ঠিক হলো আগামী শনিবার আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে যাব টাকি রবিবার সারাদিন থাকব সোমবার ফিরে আসব। দেবেশ কাকু ট্যুরিস্ট বাংলোয় একটা ফোর রুম বুক করে দিয়েছেন অর্ক বলল শুক্রবার বিকেলে আমরা একবার সকলে কোথাও দেখা করব কি বল আমরা সকলে সাই দিয়ে বললাম হ্যাঁ তা তো বটেই তার আগে ব্যাগটা গুছিয়ে ফেলতে হবে ওই দিন অনেকদের বাড়ির পাশের খেলার মাঠে আমরা সবাই হাজির হলাম অনেক যাবে না তাই আমাদের এই অ্যাডভেঞ্চারে তার একটু ইন্টারেস্ট নেই সে এলো না এবার সকলকে অবাক করে দিয়ে অয়নেন্দু বলল কাল কিন্তু আমরা ঠিক সাতটায় হাওড়া স্টেশনে বড় ঘড়ির তলায় হাজির হয়ে যাব আমি বললাম এই তুই কি বলছিস হাওড়া কেন আমাদের তো শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরার কথা অয়নেন্দু বলল তাহলে আর অ্যাডভেঞ্চার আমরা কাল সকালে হাওড়ায় যে কোনো দিকের একটা ট্রেনের টিকিট কেটে তারপর আর পলক পড়ছে না অয়নন্দু বলল কারোর বাড়িতে কেউ কিছু বলবি না কিন্তু আমার মনে যে একটু দ্বিধা ছিল না তা বলতে পারি না কিন্তু ভেতরে ভেতরে অ্যাডভেঞ্চার যেন পেয়ে বসতে লাগলো শেষমেশ আমিও ঘাড় নেড়ে দিলাম পরের দিন সাতটার খানিকটা আগেই আমরা এসে গেলাম হাওড়া স্টেশনে শুধু অভ্যেস মতো দেরি করে এলো অয়নেন্দু এসেই বললো চল চল আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর দেরি নয় আমরা দেখলাম ওর হাতে টিকিট অয়নন্দি টিকিটটা নাচিয়ে নাচিয়ে বলল এটাই তো আমাদের অ্যাডভেঞ্চারের প্রাণভোমরা তারপর আমরা চারজনে গিয়ে উঠলাম একটা খড়গপুর লোকালে আমরা কিন্তু জানি না কোথায় যাচ্ছি আমার মতো দীপকেরও চোখে মুখে যেন ভয় জড়িয়ে আছে কোথায় যাচ্ছি জানি না তার উপর এই প্রথম বাবা মাকে ছেড়ে বাইরে যাচ্ছি ভয় আমাকেও তাড়া করছে যদিও আমরা মুখে কেউ কিছু বলছি না এক ঘন্টা পেরিয়ে গেল ট্রেনটা ছুটছে গাছ গাছালিয়ার মাঠ পেরিয়ে হঠাৎ দেখলাম ঝমঝম করে ট্রেনটা একটা বেশ বড় ব্রিজ বেরোচ্ছে বেশ বড় একটা নদী আমি পাশের একজন কাকুকে জিজ্ঞেস করলাম কাকু এটা কি নদী উনি বললেন এটা রূপনারায়ণ আমি মনে মনে বললাম বাহ নামটা তো বেশ এমন সময় ধরফর করে অয়নন্দু উঠে দাঁড়িয়ে বলল এই চল নামতে হবে আমরাও তড়িঘড়ি ব্যাগ নিয়ে একেবারে ট্রেনের গেটে ট্রেন থামতেই নেমে পড়লাম একটা বেশ উঁচু স্টেশনে দেখলাম স্টেশনটার নাম লেখা রয়েছে কোলাঘাট দেখলাম কি সুন্দর রূপনারায়ণ চরও জেগে আছে মাঝখানে ছোট ছোটো ডিঙি নৌকোয় মাছ ধরছে জেলেরা জায়গাটা বেশ চোখ জুড়োনোই বলতে হবে অয়নন্দ এগিয়ে গিয়ে কাকে যেন কি জিজ্ঞেস করে ফিরে এসে বলল নদীর দুপারেই ট্যুরিস্ট বাংলো আছে নতুন তা চল নতুনটা আগে থাকার ব্যবস্থা করি ব্যাগ ট্যাগ নিয়ে একটা সাইকেল ভ্যানে উঠলাম চারজন নদীর পাড় দিয়ে রাস্তা যে অর্ক বেড়াতে আসার আগে অত কথা বলছিল সে এখন একদম চুপ আমি বললাম কিরে অর্ক মুখে যে তোর একটাও কথা নেই অর্ক গম্ভীর গলায় বললো আমি এখন প্রকৃতি দেখছি আমরা সকলেই চুপ করে রূপনারায়ণ দেখতে দেখতে চলে এলাম নতুন ট্যুরিস্ট বাংলোর সামনে দেখলাম গেটে তালা দেওয়া পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল আমাদের দেখে বললো এটা তো এখন আর চালু হয়নি গো বলে লোকটা রূপনারায়নের পার ধরে চলে গেল গেটের তালার মরচে পড়া অবস্থা দেখে আমাদেরও মনে হলো গেটটা অনেকদিন খোলাই হয়নি মজা করে অয়নন্দু গেটের তালা নাড়াতে লাগলো বেশ কয়েকবার নারীও যখন কারো সারা পাওয়া গেল না তখন আমরা রূপনারায়ণের ওপারে পুরনো বাংলাটায় যাব বলে ভাবছি এমন সময় বাংলোটার পেছন দিক থেকে একটা ধুতি পরা বুড়ো মতো লোক এগিয়ে এসে আমাদের জিজ্ঞেস করলো অয়নন্দু এগিয়ে গিয়ে বলল না মানে বুক করব ভেবেও হঠাৎ বুক না করেই চলে এলাম আমরা জানি এখন বিশেষ কেউ কোলাঘাটে আসবে না তাই আর কি আমাদের মাত্র একটা ঘর হলেই চলে যাবে লোকটা বলল একটা ঘর কেন সব ঘরেই থাকুন না বাবু আমার আপত্তি কিসের তবে বুকিং না থাকলে তো এখানে থাকতে দেওয়ার নিয়ম নেই আমি থাকতে দিতে পারবো না বাবু আপনারা অন্য হোটেল টোটেল দেখুন বলে লোকটা যেমন বাংলোর পিছন দিক থেকে এসেছিল তেমন করেই বাংলোর পিছনেই চলে গেল অয়নন্দু দু তিনবার এই যে দাদু এই যে ও দাদু বলে ডাকলো বটে লোকটা ওর ডাকে একবারও সাড়া দিল না আমি বললাম এবার বোঝো অ্যাডভেঞ্চার কেমন হবে অনেকটা হতাশই দেখাচ্ছিল অয়নেন্দুকে সেই হতাশার ছায়া এসে পড়ল আমাদেরও চোখে মুখে আমি বললাম চল এখনই ফিরতি ট্রেনে ফিরে শিয়ালদা থেকে ট্রেন ধরে টাকি চলে যাই অয়নেন্দু বলল এসেছি তো ফিরে যাওয়ার জন্য নয় একটা ব্যবস্থা করতেই হবে বলে ফের ডাকতে শুরু করলো ও কেয়ারটেকার দাদু কেয়ারটেকার দাদু একটু এদিকে এসো না একটা জরুরি কথা ছিল কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না হঠাৎ অয়নেন্দু লাফ মেরে গেটটা টপকে চলে গেল বাংলোর পেছন দিকে আমরা হাঁ করে তাকিয়ে থাকলাম কখন অয়নেন্দু ফিরে আসে মিনিট দশেক পরে ও ফিরে এলো হাসতে হাসতে এই সেই সুখবরটা দিতে যাচ্ছিল এমন সময় লোকটা একটা চাবির গোছা নিয়ে এগিয়ে এলো গেটের দিকে আমরা বুঝে গেলাম অয়নন্দু ম্যানেজ করেছে লোকটাকে লোকটা গেটটা খুলতে খুলতে বললো আমি থাকতে দিচ্ছি বটে কলকাতা থেকে বুকিংয়ে লোক এসে গেলে তখন কিন্তু ঘর ছেড়ে দিতে হবে অয়নন্দু দুদিকে ঘাড় দুলিয়ে বললো সে তো বটেই সে তো বটেই তখন আমরা কলকাতা ফিরে যাব তোমাকে কদা দিয়ে রাখলাম দাদু আমরা বাংলোর লনে ঢুকে পড়তেই লোকটা ফের গেটে তালা লাগিয়ে দিল আমরা চোখ চাওয়াচুই করে বললাম দাদু আমরা ঘুরতে যাব তো এখানে এসেছি মানে তো আর সারাদিন বাংলোর মধ্যে বসে থাকবো না গেটে তালা দিয়ে দিচ্ছ কেন লোকটা বলল সে যখন যাবেন তখন খুলে দেব বাবু আমরা এত ছোট তবু লোকটা আমাদের আপনি করে কথা বলছে দীপক বলল লোকটা কিন্তু মন্দ নয় রে যতই হোক বিনা বুকিং আমাদের থাকতে তো দিল বাংলোটা নতুন সবে তৈরি হয়েছে আমাদের জন্য একটা ফোর বেডেড রুম খুলে দিল লোকটা আসার সময় যে লোকটা বলেছিল বাংলোটা এখনো চালু হয়নি বিছানাপত্র দেখে অন্তত সেরকমই তো মনে হচ্ছে অয়নেন্দু ঢুকেই ধপাস করে বিছানায় শুয়ে পড়ল ওর দেখা দেখি অর্ক আমি শুতে যাচ্ছি এমন সময় অয়নেন্দু বলল। তুই আর দীপক এবার দাদুকে দিয়ে খাওয়ার ব্যবস্থা কর আমি কিন্তু আর ওর মধ্যে নেই আমি আর দীপক রান্নাঘরে গিয়ে দেখি কেয়ারটেকার দাদু নিজের রান্নার ব্যবস্থা করছে লোকটা কিন্তু বেশ বুকিং ছাড়াই আমাদের থাকতে দিয়েছে এখন না বলতেই যদি খাবার আয়োজন করে তাহলে তো কোনো জবাবই নেই দীপক ফিসফিস করে আমাকে বলল। এ দেখিস বকশিসটা কিন্তু ভালোই দিতে হবে প্লাস ঘর ভাড়ার টাকাটা তো নিজের পকেটেই ঢুকবে এ নিমনি কি আর অত করবে নাকি আমি বললাম আজকে দুপুরে কি মেনু গো দাদু লোকটা আনাজ কাটতে কাটতে মাথা না তুলেই বলল এই আমার যা হোক কিছু একটা হলেই চলে যায় আমি অবাক হওয়ার ভঙ্গি করে বললাম আহ আমরা কোথায় খাবো দাদু আমাদেরও খাওয়ার ব্যবস্থা করো লোকটা আমার কথার কোনো জবাব না দিয়ে শুধু ঘাড় নেড়ে না বললো একটু চুপ করে থেকে বললো আমারটা আমি করে নিয়েছি ট্যুরিস্টদের জন্য বাকিটা সরকার বাহাদুর করবে কবে তেনাদের মর্জি হয় আমি আর দীপক ফিরে এসে অয়নন্দুকে বললাম খাওয়ার ব্যবস্থা হবে না চল শুয়ে থাকলে হবে বেরোবি না বাইরে খেতে হবে এখানে নাকি খাওয়ার কোনো ব্যবস্থাই হয়নি এখনো অর্ক বলল এখন চান করে বেরোই চল কোনো একটা হোটেলে পেট ভরে খেয়ে একদম এসে টানা ঘুম বিকেলে বেড়ানো কি বলিস অয়ন এই অ্যাডভেঞ্চারের আইডিয়াটা দেওয়ার পর থেকে অয়নেন্দু আমাদের লিডার হয়ে গেছে আমাদের মনে হচ্ছে ওকে না বলে কিছু করাটা ঠিক হবে না দুপুর নাগাদ প্রত্যেকের বাড়ি থেকে তিন নম্বর ফোন এলো এর আগে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর খবর আর ট্রেন ধরার খবর নেওয়া হয়ে গেছে আমরা ঠিক মতো টাকি পৌঁছেছি কিনা ঘর পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা সব কোয়ারি শেষ এবার চান করে হেঁটে হেঁটে একটা হোটেলে গিয়ে খেয়ে ফিরে এসে শুরু হলো আমাদের জমিয়া আড্ডা সকলেই ভীষণ খুশি অয়নন্দুর ওপর ও না বললে এমন একটা অচেনা আনন্দ আমরা পেতাম না লোকটাকে কিন্তু আর একবারও দেখতে পেলাম না বিকেল গড়িয়ে পড়ছে সন্ধ্যের দিকে কখন থেকে ইলেকট্রিক চলে গেছে হাড় আসার নামই নেই আমরা ঠিক করলাম এই যে বেরোবো একেবারে রাতের খাওয়া খেয়ে ফিরবো তখন নিশ্চয়ই আলো এসে যাবে কিন্তু লোকটাকে তো বলে যেতে হবে আমরা চারদিক খুঁজে ফেললাম কোথাও পাওয়া গেল না অয়ন বলল। হয়তো গেছেই কোথাও গেছে এখনই চলে আসবে না সন্ধে হয়ে এলো তখনও লোকটা দেখা নেই আমরা বাংলোর সামনে রূপনারায়ণের ধারে গিয়ে বসলাম বাংলো খোলা রেখে তো আর যাওয়া যায় না বাংলো সামনে রাস্তা দিয়ে খুব একটা লোকজনেরও যাতায়াত নেই মাঝে অয়ন একবার এসে লোকটাকে খুঁজে গেল না কোথাও পাওয়া গেল না রূপনারায়ণের জলে অন্ধকার তার চাদর বিছিয়ে দিতে ব্যস্ত আমরা চারজন বসে আছি অন্ধকারে একটা জবা ফুলের গাছের নিচে এক ঝাঁক জোনাকি উড়ছে কেমন ভয় ভয়ও করছে আমাদের অজানা জায়গা এমন সময় আলো জ্বলে উঠল বাংলোয় আমরা হৈ হৈ করে বাংলোয় ফিরে এলাম এসে গোটা বাংলোটা খুঁজে দেখলাম কোথাও লোকটাকে দেখতে পেলাম না অয়নেন্দু বলল শোন আমাদের মধ্যে দুজন এখানে থাক আর দুজন যাক রাতের খাবার কিনতে আর কে যাবি সেটা তোরা ঠিক কর দেখা গেল অয়ন ছাড়া কেউই বাংলোয় থাকতে রাজি নয় হঠাৎ বাংলোর পেছন দিকে রান্নাঘরের দিক থেকে ঠক করে একটা শব্দ হলো অয়ন বলল এই চল তো দেখি কেউ কি এলো চারজন গা ঘেঁসা ঘেঁসি করে গিয়ে দেখলাম লোকটা আপন মনে তরকারি কাটছে ওর কাজটা দেখে মনে হলো লোকটা এক্ষুনি আসেনি অর্ক বললো তুমি কোথায় যে গেলে বিকেল থেকে আমরা ডেকে ডেকে তোমাকে কোথাও খুঁজে পেলাম না তার ফলে তো আমাদের বেড়ানো না কোথায় গিয়েছিলে। তুমি কোথায় আর যাবো এখানেই তো ছিলাম আমার কোথাও গিয়ে কি স্থির হয়ে থাকার জোর আছে আর এই বাংলো ফেলে যাবই বা কোথায় আমি বললাম এখানেই ছিলে আর আমরা চারজন কেউ তোমাকে দেখতে পেলাম না তাজ্য কাণ্ড তুই ম্যাজিক জানো কি গো আমাদের ম্যাজিক দেখাবে তা আপনারা যাই বলুন আমি ওসবে ভুলবার বান্দা নই আমার হাতে এখন অনেক কাজ আপনাদের জল টল সব দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে আসুন দেরি করবেন না কিন্তু বলে লোকটা কুটুস কুটুস করে ফের আনাজ কাটতে লাগলো অয়ন চোখের ইঙ্গিত করলো চল খেতে যাই আমরা আর কথা না বাড়িয়ে খেতে বেরোলাম বললাম আমরা খেয়ে আসছি তুমি আবার ফের হাওয়া হয়ে যেও না যেন লোকটা কেমন একটা চোখে তাকালো আমাদের দিকে সেসব উপেক্ষা করে আমরা খেতে ফিরে এসে দেখি দূরে দূরে ইলেকট্রিক আছে শুধু বাংলোটাই অন্ধকার অন্ধকারে গেটের কাছে এসে দেখলাম গেটের বাইরে তালা দেওয়া এবার আমাদের মুখে আর সত্যি কথা ফুটলো না এবার কি হবে লোকটা কোথাও কেটে পড়ল না তো অয়নেন্দুর গলায় যত জোর আছে চেঁচিয়ে ডাকল দাদু ও কেয়ার দাদু কেউ ওর ডাকে সাড়া দিল না শুধু রূপনারায়ণের হিমেল বাতাস যেন আমাদের একটু কাঁপিয়ে দিয়ে গেল আমি বললাম এবার কি করবি অয়ন আমরা থাকবো কোথায় এবার আর অয়নেন্দুর মুখেও কথা শুনল না চারজন গা ঘেঁষে দাঁড়িয়ে আছি এমন সময় দেখলাম লোকটা একটা হ্যারিকেন জেলে নিয়ে বাংলোর রান্নাঘরের দিক থেকে গেটের দিকে এগিয়ে আসছে আমি রেগে গিয়ে চেঁচিয়ে বললাম তুমি গেটের বাইরের দিক থেকে তালা দিয়েছ কেন আমরা কি আজকে রাতটা বাইরে থাকবো নাকি লোকটা খিক খিক করে হাসলো খানিক তারপর বলল কয় গেটে তালা তো দিইনি আমরা দেখলাম সত্যি গেটে তালা নেই তো তাহলে কি আমরা ভুল দেখেছি এমন সময় একটা ঝোড়ো বাতাসে দপ করে হ্যারিকেনটা নিভে গেল নাকি লোকটা আমাদের ভয় দেখানোর জন্য আলোটা নিভিয়ে দিল বোঝা গেল না আমরা তাকিয়ে দেখলাম উধাও হয়ে গেছে দীপক ভয়ে অয়নকে জড়িয়ে ধরে বলল এখানে আর থাকা নয় চল কলকাতা ফিরে যাই হঠাৎ দেখি লোকটা গেটের বাইরের দিক থেকে হ্যারিকেন নিয়ে বাংলোয় ঢুকছে আমি মনে মনে বললাম লোকটা সত্যিই নাকি মিথ্যে লোকটা বিশ্রী ভাবে হাসলো আমাদের দিকে তাকিয়ে তারপর বলল। আপনারা বড্ড ভীত মানুষ আমি ওই ওদিক থেকে হ্যারিকেনটা জ্বালিয়ে আনলাম তো আজ আর আলো আসবে বলে মনে হয় না চলুন আপনারা শুয়ে পড়বেন হ্যারিকেনে বেশি তেলও তো নেই দেখছি বেশিক্ষণ জ্বলবে না তাড়াতাড়ি শুয়ে পড়ুন আপনারা অয়নেন্দু এবার সত্যি রেখে গেল বলল। বাংলায় তোমার কাজটা কি তাই তো বোঝা গেল না সময় মতো একটু তেলও আনিয়ে রাখার কাজটা করতে পারো না লোকটা ভ্রুকে ফিন ভাবে বললো করব বললেই কি সব কাজ করা যায় বলে লোকটা এগিয়ে গেল বাংলোর দিকে আমরা ওর পেছন পেছনে এগোলাম ঘরে হ্যারিকেনটা রেখে লোকটা বলল। নিন শুয়ে পড়ো দীপক জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো এই বাংলোতেই শৌতো দরকার হলে কিন্তু তোমাকে ডাকবো লোকটা বলল। আমার থাকা না থাকা নিয়ে ভাববেন না এই দেখলেন আছি আবার এই দেখলেন নেই তখন তো আবার মিচি মিচি ভয় পাবে কি দরকার আমাকে নিয়ে অত ভাববার আমি বললাম তুমি আলোটা নিয়ে যাও তোমার তো এখনো রান্না খাওয়া হয়নি তোমার কাজ হয়ে গেলে তখন আলোটা আমাদের ঘরে দিয়ে যেও আমি অন্ধকারেই সব কাজ করতে পারি আমার অন্ধকার ভালো লাগে আমি ঠিক অন্ধকারে রান্না করে খেয়ে নেব আপনারা ভাববেন না বলেই লোকটা বেরিয়ে গেল ঘর থেকে আমরাও আলোর বাতি একেবারে নিভু নিভু করে দিয়ে চোখ জেলে বসে থাকলাম দেখলাম অন্ধকারের মধ্যেই লোকটার রান্নার আওয়াজ ভেসে আসছে একটু আগে আমাদের সকলেরই বাড়ি থেকে ফোন এসেছিল আমি এসব কথা বলতে যাচ্ছিলাম অয়ন আমার মুখে হাত চাপা দিয়ে দিল সকলেই ফোনে বাড়ির লোককে জানিয়ে দিয়েছি আমাদের কোনো অসুবিধেই হচ্ছে না অ্যাডভেঞ্চারের এখানেই শেষ আমরা ঠিক করলাম ঢের হয়েছে কাল সকালে উঠেই সোজা বাড়ি অয়ন রান্নাঘরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে অন্ধকারের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল দাদু আমাদের বাড়ি থেকে ফোন এসেছে কাল সকালেই কলকাতা ফিরে যেতে বলেছে তা তোমাদের তোমার কাজ হয়ে গেলে আমাদের বাংলোর ভাড়া টাটাটা ওই নিয়ে নিও আমরা কাল সকালেই চলে যাব লোকটার গলার আওয়াজ শোনা গেল না দূর থেকে একটা খিক্ষিকে হাসির শব্দ ভেসে এলো আর একটা ডমকার ঠান্ডা বাতাস বয়ে গেল আমাদের ঘরটায় একটু পরে বাংলো সামনে থেকে লোকটার গলা শোনা গেল আমাকে নিয়ে ভাববেন না আপনারা আমি যখন যেখানে খুশি থাকি বলে দূরের একটা ঝাঁকড়া বট গাছের দিকে আঙুল তুলে দেখালো লোকটা তারপর বলল মাত্র একটা দিন তো থাকলেন আপনারা ছেলে মানুষ নাইবা বা দিলেন টাড়া আর একটা দিন থেকে গেলে পারতেন কিছুই তো দেখা হলো না আপনাদের দীপক বলল না না আমরা চলে যাব জায়গাটা মোটো ভালো না আর ছেলে মানুষ বলে আমরা বিনে পয়সায় থাকবো কেন তোমার যা টাকা হয় তুমি নিও তবে আমাদের কিন্তু রশিদ দিতে হবে আবার সেই ক্ষিন হাসি ভেসে এলো আমরা লোকটাকে আর দেখতে পেলাম না সে রাতে আমাদের চোখে একটু ঘুম এলো না অর্কোর বার দুয়েক অজ্ঞান হওয়ার মতো অবস্থা হলো ওর চোখে মুখে জল দেওয়া হলো সত্যি সারা রাত আর ইলেকট্রিক এলো না গরমে ঘামতে ঘামতে একসময় দেখলাম ভোর হয়ে আসছে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম অয়নেন্দু গেল লোকটাকে ডাকতে ফিরে এসে বললো রান্নাঘরেও তো তালা ঝুলছে চড়ে আমাদের ঘরটা ছাড়া আর সব ঘরই তো দেখলাম তালা দেওয়া লোকটা আবার কোথায় গেল অর্ক গেটের দিকে তাকিয়ে বলল ওই দেখ গেটেও তো ভেতর দিক থেকে তালা দেওয়া বাইরে যায়নি নিশ্চয় দীপক বলল কাল থেকে লোকটা যা সব ভেলকি দেখাচ্ছে ওর পক্ষে সবই সম্ভব এমন সময় আমি দেখলাম আমাদের ঘরের টেবিলে একটা বড় চাবির গোছা পড়ে আছে আমি বললাম এই ওই দেখ অয়ন ওই লোকটা চাবির গোছাটা রেখে গেছে আমরা তো সারা রাত জেগে থাকলাম তা কখন লোকটা আমাদের ঘরে ঢুকলো বলতো অয়ন বলল সে যাই হোক আমাদের এক মুহূর্ত এখানে থাকার দরকার নেই চল বেরিয়ে পড়ি আমরা যখন বাংলোর চাতালে এসে দাঁড়ালাম তখন দেখি টুকটুকে লাল একটা সূর্য সবে মুখ তুলেছে আকাশে নৌকো ভেসে চলেছে রূপনারায়ণের জলে জেগে ওঠা চরের বালিতে এক ঝাঁক বক মাছ খুঁটে খাওয়ার জন্য চুপটি করে বসে আছে এক ঝলক ঠান্ডা বাতাস এসে যেন আমাদের সঙ্গে দেখা করে গেল মনে হলো চাবি দিয়ে গেটের তালা খুললাম আমি দেখে মনে হলো এর আগে কোনো দিন তালাটা খোলাই হয়নি গেটের বাইরে এসে তালা লাগিয়ে আমরা ভাবলাম এই চাবির গোছাটা নিয়ে কি করব। দীপক বলল রূপনারায়ণের জলে ছুঁড়ে দে অর্ক বলল। না 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 গেটের ভেতরে ফেলে দে লোকটা যদি আসে নিয়ে নেবে আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না অয়নন্দু আমার দিকে তাকিয়ে বলল না আমরা কলকাতায় ফিরে গিয়ে তোর দেবেশ কাকুকে চাবির গোছাটা ফেরত দেব উনি ট্যুরিজমের অফিসে জমা দিয়ে দেবেন আমি বললাম আরে তাহলে তখন তো বাড়িতে সকলেই জেনে যাবে যে আমরা টাকি না গিয়ে কোলাঘাটে এসেছিলাম অয়নিন্দু বলল তা জানুক অত চাবি ফেলে দেওয়া কি ঠিক হবে লোকটা যদি ফিরে আসে তখন তো ঢুকতে পারবে না হেড অফিস থেকে চাবির গোছা আনিয়ে তবে ঢুকতে হবে তখন বুঝবে আমাদের সঙ্গে এমন করার কি ফল তারপর চাবির গোছাটা আমার হাতে দিয়ে বলল এটা থাক তোর কাছে আমরা যখন কোলাঘাট স্টেশনের কাছাকাছি এসেছি তখন দেখি কি দেবেশ কাকু হন হন করে এদিকেই আসছেন আমি তো অবাক বললাম এই দেবেশ কাকু আসছেন বাড়িতে নিশ্চয়ই সবলে জেনে গেছেন আমরা কোলাঘাট এসেছি এবার কি হবে আমাদের কাছাকাছি এসে দেবেশ কাকু হেসে বললেন আমি সব খবর পেয়ে গেছি তোরা টাকি না গিয়ে কোলাঘাট এসেছিস তাই এখানে এই নতুন বাংলোতে আসতে গেলি কেন ওই বুড়োটা তোদের খুব জ্বালিয়েছে তো অয়ন বলল আপনি লোকটাকে চেনেন দেবেশ কাকু বললেন চিনি না তবে ওর কথা আমাদের অফিসে সবাই জানে ওরই জমিতে বাংলোটা তৈরি হয়েছে তো তাই মরে গিয়েও ও এখনো ওই জমিটা পাড়া দেয় বড়রা এলে তো এক ঘন্টার বেশি থাকতেই দেয় না এমন সব উপদ্রব করে যে না পালিয়ে উপায় থাকে না তোরা ছোট বলে তাই তোদের এক রাত থাকতে দিয়েছে আমি চাবির গোছাটা বার করে দেবেশ কাকুর দিকে বাড়িয়ে দিলাম আমরা আসার সময় কেয়ারটেকার দাদুকে তো দেখতে পেলাম না তাই চাবির গোছাটা দিয়ে আসা হয়নি আপনি চাবির গোছাটা নিন দেবেশ কাকু যেন একটু অন্য অন্যমনস্ক হয়ে গেলেন আমাদের সকলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন না ওটা তুই বাড়ি নিয়ে যা আমি এদিকে একটা কাজে এসেছি ফিরতে কতদিন দেরি হবে আমি নিজেই জানি না ততদিনে চাবিটা অফিসের দরকার হতে পারে তোর বাবাকে বরং বলিস তোর বাবা যেন চাবির গোছাটা আমাদের অফিসে জমা করে দেয় যা তোরা বাড়ি ফিরে যা আমি চাবির গোছাটা ব্যাগে রাখতে রাখতে দেবেশ কাকু মুখের দিকে তাকালাম দেখলাম দেবেশ কাকু মুখটা ফিরিয়ে নিয়ে যেমন হনহন করে এসেছিলেন অমন হন হন করেই বাংলোটার দিকে চলে গেলেন আমরা হাওড়ার টিকিট কেটে স্টেশনে এসে দাঁড়িয়েছি ভাবলাম কাল তাহলে আমরা ভূতি দেখেছি আমাদের চারজনের কারোর মুখেই কোনো কথা নেই উঁচু স্টেশন থেকে দেখলাম নিচ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে রূপনারায়ণ এখনো শীত আসতে দেরি তবু চরের বালির ওপর অসময়ের অনেক কাশ ফুটে আছে অয়নেন্দু বলল হ্যাঁ কালকের লোকটা তাহলে এমন সময় বাবা ফোন করলেন আমাকে তোরা আজই টাকি থেকে বাড়ি ফিরে আয় এক্ষুনি বাবার ফোনটা রিসিভ করতে গিয়ে কখন আমার ফোনটার স্পিকার অন হয়ে গেছে অয়ন দীপক আর আমার কাছে সরে এলো বাবা বাবা কি বলছেন শোনার জন্য থেকে বললেন আজ রাতে দেবেশ অফিস থেকে বাড়ি ফেরার পথে মোটরবাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তোদের আর ওখানে থাকতে হবে না এক্ষুনি বাড়ি ফিরে আয় আমি ঘামতে ঘামতে ব্যাগে হাত ঢুকিয়ে দেখলাম চাবির গোছাটা আমার ব্যাগেই পড়ে আছে শেষ হলো আজকের গল্প আশা করি আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তীকালে এমন আরও অনেক গল্প উপন্যাস নিয়ে আপনাদের সামনে আমি শ্রীময়ী হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন